দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি বর্তমানে ও এলাকা অবস্থান করছে এটি স্থলভাগের উপর উত্তর পশ্চিম দিকে হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে তাই দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সে সঙ্গে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ। সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর